নেপালে সেই চেষ্টা হয়েছে, মালদ্বীপে সফলভাবেই হয়েছে। তো তার মানে হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি এই রিজিয়নে সাধারণ মানুষ কিন্তু একসেপ্ট করে নাই। হ্যাঁ, এবং ভারতও জানে যে তাদের আসলে এটা করতে হবে, মানে এটা যদি তারা উইন উইন মডেল চায় তাহলে বাংলাদেশকে ওই এক্সেসটা দিতে হবে যে ভারতের উপর দিয়ে অন্যান্য দেশে যাওয়ার দিয়ে এটা এটা দিতে হবে। ইন্ডিয়ার হেজিমনির সাইন নিয়ে আমার কোনো দ্বিমত নাই, এটা সাইন অবশ্যই, কিন্তু আমি খুব রিসেন্ট কিছু মানে মিডিয়াতে মানে এখানে দুই ধরনের ইয়া হয় যে তারা কি মেসেজ দিচ্ছে আর কি করছে, আমাদের যেটা ফলো করতে হবে অ্যাকশন পার্টিকুলারলি। হ্যাঁ, যে তারা আসলে মানে কি করছে, শুধুমাত্র কি বলছে তা না, তো কি করছে ক্ষেত্রে আমরা দেখলাম যে নেপাল ইন্ডিয়া বাংলাদেশ একটা খুব রিসেন্টলি বোধহয় একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে, মানে আমরা ওখান থেকে ইন্ডিয়ার মাধ্যমে সেই ইয়াটা আনতে পারবো, আমাদের ওই ইলেকট্রিসিটি আনতে পারবো। তো এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। আর আমার মনে হয় যে ওই ট্রানজিট ট্রান্সশিপমেন্টের ব্যাপারে ওইটা ইন্ডিয়ার আসলে দিতে হবে। হ্যাঁ, এটা আগের সরকার যেটা করেছে মানে আমার মনে হয় যে ইয়েটা ভুল করেছে, তারা ওইটা আগে নেগোসিয়েশন কমপ্লিট না করে তারা সরাসরি ডিসিশন দিয়ে দিয়েছিল যে ইন্ডিয়া এটা শুরু করে দিতে পারবে ইমিডিয়েটলি, এটা ভুল সিদ্ধান্তের জায়গা। কিন্তু আমার ধারণা নতুন সরকার যারা আছেন এবং যারা মানে পরে আসবেন তারা এটা বুঝতে পারেন, এবং ভারতও জানে যে তাদের আসলে এটা করতে হবে, মানে এটা যদি তারা উইন উইন মডেল চায় তাহলে বাংলাদেশকে ওই এক্সেসটা দিতে হবে যে ভারতের উপর দিয়ে অন্যান্য দেশে যাওয়ার দিয়ে এটা এটা দিতে হবে। সো এইটা হবে। আর হেজিমনির ব্যাপারটা অবশ্যই ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, এবং এটা কিন্তু শুধু থাকার ব্যাপার না, আমাদের এটা খেয়াল করতে হবে যে এটা কি মানে কেউ ফাইট করার চেষ্টা করছে কিনা। তো ওইটাও পজিটিভ সাইন যে নেপালে সেই চেষ্টা হয়েছে, মালদ্বীপে সফলভাবেই হয়েছে। তো তার মানে হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি এই রিজিয়নে সাধারণ মানুষ কিন্তু একসেপ্ট করে নাই। হ্যাঁ, সুতরাং যে যে কারণে এখন একটা সাম্প্রতিক প্রবণতা দেখা যাচ্ছে যে সম্ভবত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেব উনি পাকিস্তানে যাবেন, মানে বেশ কিছু ইনিশিয়েটিভ দেখা যাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে এই এলাকার দেশগুলোর সাথে, এই অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক এক ধরনের রিবিল্ড করার ব্যাপারে। এবং ওনারা ইয়ে বললেও মানে প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ঝাঁঝালো কথাবার্তা বললেও কিছু কিছু উদ্যোগ দেখা যাচ্ছে। সার্কের ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের একটা বড় ধরনের উদ্যোগ নেওয়ার বিষয় আছে, মানে ভারত দীর্ঘদিন সার্কে ইয়ে করতে দেয় নাই, মূলত তাদের অনাগ্রহের কারণে এটা হয় নাই, কিন্তু অন্যান্য দেশ কিন্তু এখনো এটার ব্যাপারে আগ্রহী। তো বাংলাদেশ একটা উদ্যোগ নিতে পারে, এখানে ইন্ডিয়াকে তারা অনবোর্ড করার চেষ্টা করতে পারে। আমি শিওর যে এখানে অন্যান্য দেশগুলো পাকিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা এরা সবাই আগ্রহী, এবং সেখানে সম্ভাবনাটা অনেক বড়। বাংলাদেশের এখন অনেক প্রোডাক্ট আছে যারা যেগুলো ওই পার্শ্ববর্তী দেশগুলোতে এক্সপোর্ট করা যেতে পারে। তো যদি ইন্ডিয়া সেখানে মানে আমার মনে হয় যদি প্রশ্নটাই ফিরে আসি, যদি তাদের হেজিমনি কন্টিনিউ করতে চায়, নেগেটিভ অ্যাটিটিউড দেখায় বা একটা নেগেটিভ মেসেজ দিতে চায় তাহলে তারা সেখানে না বলবে। আর যদি তারা মনে করে যে না আমাদের একটু আচরণ পরিবর্তন করা দরকার, কারণ এর মধ্যে অনেকগুলো বিষয় ঘটেছে, বিভিন্ন দেশে পরিবর্তন হয়েছে, বিভিন্ন দেশে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো করছে এবং সেটা বাড়ছে, তাহলে তারা নতুন করে ভাববে যে না তাহলে আমি সার্কের ব্যাপারে এখন আগের অবস্থান থেকে সরে এসে আমি এখন নতুন ভাবে কাজ করি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইন্ডিয়া এখন পজিটিভলি সেটাখানে আগাবে, যদি বাংলাদেশের একটা সুযোগ আছে, যদি বাংলাদেশ উদ্যোগটা নেয় তাহলে ইন্ডিয়া এখন পজিটিভলি রেসপন্স করবে। কারণ তাদের আসলে মোদী সরকারকেও দেখাতে হবে যে এত প্রশ্নের পরে, এত পরিবর্তনের পরে তারা এটার সাথে অ্যাডাপ্ট করছে এবং তারা নতুন করে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে। সেটা দেখাতে না পারলে, আগের নেগেটিভ অ্যাটিটিউড বজায় রাখলে তাহলে সাধারণ মানুষ ইন্ডিয়ার সিভিল সোসাইটি এটাকে হয়তো আমার মনে হয় না ভালোভাবে গ্রহণ করবে। সেই জন্য আমি আসলে আশাবাদী।